প্রভারণা বৌদ্ধদের কাছে এক অবিস্মরণীয় দিন। আশ্বিন পূর্ণিমাকে প্রভারণা পূর্ণিমা বলা হয়। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিন পূর্ণিমা পর্যন্ত এই তিন মাস অবধি সময়কে বৌদ্ধ পরিভাষায় বর্ষবাস বলা হয়। বৌদ্ধদের কাছে বর্ষা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুখ দুঃখ ভালো মন্দ দানশীল ভাবনা তথা ত্রিপিটক সাহিত্য চর্চার ক্ষেত্রে বর্ষা বৌদ্ধদের কাছে ইতিবাচক ভূমিকা পালন করে। এবার জানব প্রভারণা কি। বুদ্ধের সময়ে শত শত এমনকি হাজার হাজার ভিক্ষুসংঘ একই স্থানে একসাথে অবস্থান করে ধর্ম বিনয় শিক্ষা করতেন। যেখানে দুজন একসাথে কিছুক্ষণ বা কিছুদিন অবস্থান করলে বিভিন্ন ধরনের মতবিরোধ এবং মনোমালিন্য হয়, সেখানে একত্রে এত সংখ্যক ভিক্ষুসংঘ অবস্থান করলে মনের জানতে বা অজান্তে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে এবং হওয়াটা স্বাভাবিক। কিন্তু বৌদ্ধ ভিক্ষুদের কাছে সেটা কখনো কাম্য নয়। একে অপরের প্রতি সদা মৈত্রীভাব পোষণ করায় তাদের নিত্যদিনের ব্রত। বলা যায় প্রভারণা মানে ভুল ত্রুটির নির্দেশ, আশার তৃপ্তি, অভিলাষ পূরণ ও ধ্যান শিক্ষা সমাপ্তি। সকল প্রকার ভেদাভেদ ঘ্লানি ভুলে গিয়ে কলুষমুক্ত হওয়ার জন্য ভিক্ষুসংঘ পবিত্র সীমাগড়ে সম্মিলিত হয়ে একে অপরের নিকট দোষ স্বীকার করেন। নিজের দোষ স্বীকারের মধ্যে মহত্তা আছে, তা বৌদ্ধ ভিক্ষুরা দেখাতে সমর্থ হন। মানুষ মাত্রে চেতন কিংবা অচেতন মনে ভুল করতে পারে, সেই ভুলকে ধীরতার সাথে স্বীকার করে সংশোধনের প্রচেষ্টায় সামনের দিকে এগিয়ে যাওয়াই তো জীবনের সার্থকতা। কিন্তু ভুল স্বীকার করার মতো সৎ সাহস সবার থাকে না। এবার জানব প্রবারণার বিধান প্রজ্ঞপ্তি। মহাকারুণিক বুদ্ধ তখন শ্রাবস্তির জ্যাতবন বিহারে অবস্থান করছিলেন। কোশল রাজ্য হতে কিছু সংখ্যক ভিক্ষুসংঘ বর্ষবাস শেষে বুদ্ধ দর্শনে আসলেন। বুদ্ধ তাদের কাছ থেকে কিভাবে তারা বর্ষবাস উদযাপন করেছেন তা জানতে চাইলেন। তারা উত্তর দিলেন, পরস্পর পরস্পরের সাথে বাদ বিসম্বাদ এড়াবার জন্য প্রত্যেকেই মৌনভাবে, অর্থাৎ কেউ কারো সাথে কোনো ধরনের বাক্যলাপ না করে বর্ষাবাস অতিবাহিত করেছেন। তাদের কথা শুনে বুদ্ধ মৃদু হাসলেন। এতটা সময় ধরে একসাথে থাকার পরেও কোনো ভাব বিনিময় না করে থাকতে পারাটাও কম কিসের, কতটা সংযমী হলে এটা সম্ভব তা বুঝতে না পারার কোনো কারণ নেই। করুণাময় বুদ্ধ তাদের উপদেশ দিলেন, ভিক্ষুসংঘ একসাথে অবস্থান করলে মৌনব্রত পালন বিধেয় নয়, তোমাদের এইরূপ আচরণ প্রশংসাযোগ্য নয়। বর্ষবাস শেষে তোমরা প্রভারণা উদযাপন করবে, একে অপরের প্রতি ভুল স্বীকার করে অর্থাৎ ক্ষমা প্রার্থনা করবে। এক স্থানে থাকাকালীন একজন অপরজনকে অনুশাসন করলে উভয়েরই কল্যাণ হয়, শাসন পরিশুদ্ধ হয়, এতে সমগ্র ভিক্ষুসংঘের শ্রীবৃদ্ধি সাধিত হয়। অতপর তথাগত বুদ্ধ ভিক্ষুসংঘকে আহ্বান করে বাধ্যতামূলকভাবে প্রবারণা উদযাপনের বিধান প্রবর্তন করেন। আরও কিছু কালজয়ী ঘটনা প্রবারণাকে সমৃদ্ধ করেছে, চলুন সেগুলো সম্পর্কেও জেনে নিই। তাবতিংশ স্বর্গ থেকে মর্ত্যলোকে বুদ্ধ। বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার পর দিব্য জ্ঞানে মাতৃদেবীর অবস্থান সম্পর্কে জ্ঞাত হলেন। মাতাকে দুঃখ মুক্তিদানের মানসে সপ্তম বর্ষবাসের সময় আষাঢ়ী পূর্ণিমা তিথিতে বুদ্ধ তাবতিংশ স্বর্গে গমন করলেন। সেখানে তিন মাস অবধি মাতৃদেবীকে অভিধর্মপিটক দেশনা করেছিলেন। সেই দেশনায় অসংখ্য দেব ব্রহ্মাও ধর্মজ্ঞান লাভ করেছিলেন। অতপর বর্ষবাসের পরে আশ্বিন পূর্ণিমা বা প্রভারণা পূর্ণিমা তিথিতে তথাগত বুদ্ধ স্বর্গলোক থেকে মর্ত্যলোকে অবতরণ করেছিলেন। অবতরণ করার পূর্বে দেবপরিষদ চিন্তা করলেন, তারা কিভাবে বুদ্ধের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন। তাই দেবপুত্র বিশ্বকর্মা বুদ্ধের সম্মানে দৈব শক্তিতে তাবতিংশ স্বর্গ থেকে ভারতের সাংকাশ্যনগর পর্যন্ত তিনটি স্বর্গীয় সিঁড়ি রচনা করলেন। মধ্যকানের সিঁড়িটি ছিল মণিমুক্তা খচিত, বামপাশের সিঁড়ি ছিল রৌপ্য খচিত এবং ডানপাশের সিঁড়ি ছিল স্বর্ণখচিত। বুদ্ধ মাঝখানের সিঁড়ি দিয়ে দেবলোক হতে মর্ত্যলোকে অবতরণ করেছিলেন।
ডানপাশের সিঁড়ি বেয়ে মহাব্রহ্মা সহ ব্রহ্মাগণ শ্বেতচ্ছত্র ধারণ করেছিলেন, আর বামপাশের সিঁড়ি বেয়ে দেবগণ বুদ্ধের প্রতি দিব্যপুষ্প বর্ষণ করতে করতে সাধু সাধু ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে বুদ্ধের গুণকীর্তন করেছিলেন। সেদিন স্বর্গমত্ত একাকার হয়ে গিয়েছিল। সেদিন ছিল এমন এক বিরল এবং দুর্লভ সময় সন্ধিক্ষণ, যেই ক্ষণে দেবতা এবং মানুষ সরাসরি পরস্পরকে দর্শন করার সুযোগ লাভ করেছিলেন। এই দিনের আরও একটি ঘটনা চলুন জেনে নিই। বৈশালী থেকে রাজগৃহের পথে বুদ্ধ। বুদ্ধের সময় বৈশালী ছিল এক সুসমৃদ্ধ নগরী। কথিত আছে যে ক্ষত্রিয় বংশের 7,707 জন রাজা বৈশালীকে ক্রমান্বয়ে শাসন করেছিলেন। ধনধান্যে পরিপূর্ণ বৈশালীতে হিংসাত্মক, তাণ্ডব, বাদ বিসম্বাদ বলতে কিছুই ছিল না। কিন্তু হঠাৎ দুর্ভিক্ষ, মহামারী ও অমানুষের উপদ্রবে রাজ্যের মানুষ অসহায় হয়ে পড়ে। তাই রাজা এবং অমাত্যবর্গ এর থেকে পরিত্রাণের জন্য বুদ্ধের শরণে যাওয়ার দৃঢ় সিদ্ধান্ত নিলেন। বুদ্ধ তখন রাজা বিম্বিসার কর্তৃক দানকৃত পূর্বরাম বিহারে অবস্থান করছিলেন। বৈশালীর কল্যাণে রাজার প্রেরিত প্রতিনিধিগণ বুদ্ধকে সবিনয়ে ফাং করলেন। বুদ্ধ 500 স্বরাভিজ্ঞ অর্হত সহ বৈশালীর উদ্দেশ্যে যাত্রা করলেন। রাজা বিম্বিসার বুদ্ধের যাতে কষ্ট না হয় গমনাগমনের সকল রাস্তা সুসজ্জিত করে দিলেন। বুদ্ধকে এক একটি বিহারে বিশ্রাম করিয়ে মহাদানাদি কর্ম সম্পাদন করে 5 দিন পর গঙ্গা তীরে উপনীত হয়ে সেখানে নৌকা সজ্জিত করে বৈশালীবাসীদের সংবাদ পাঠালেন। তারাও বুদ্ধকে পূজা করার মানসে গঙ্গা তীরে উপস্থিত হলেন। রাজা বিম্বিসার 2টি নৌকা একত্রে বেঁধে তার উপরে মণ্ডপ সজ্জিত করে সর্বরত্নময় বুদ্ধ আসন প্রস্তুত করলেন। বুদ্ধ উক্ত আসনে উপবেশন করলেন। অপরাপর ভিক্ষুগণ বুদ্ধকে ঘিরে উপবেশন করলেন। রাজা বিম্বিসার গলা পরিমাণ জলে নেমে করজোড়ে বুদ্ধকে বিদায় জানালেন। বুদ্ধ যে কয়দিন রাজগৃহের বাহিরে ছিলেন, সে কয়দিন বুদ্ধ ফিরে না আসা পর্যন্ত রাজা গঙ্গা তীরে অবস্থান করেছিলেন। বুদ্ধ সশিষ্যে বৈশালীতে পদধূলি দিলেন। বুদ্ধ বৈশালীতে পা রাখার সাথে সাথে প্রবল বর্ষণ শুরু হল। রাজা, প্রজা এবং অমাত্যবর্গ বুদ্ধকে মহাসমারোহে পূজা করলেন। বুদ্ধ তার প্রধান সেবক ধর্মভাণ্ডারিক আনন্দ স্থবিরকে নগরের চতুর্দিকে রতনসূত্র পাঠ করতে বললেন। আনন্দ স্থবির নগরীতে পদচারণপূর্বক রতনসূত্র পাঠের সাথে সাথে জল ছিটালে মুষলধারে বৃষ্টি নামে। রাজ্যের সর্বপ্রকার উপদ্রব মুহূর্তের মধ্যে বিধুরিত হল এবং বৈশালীবাসীর অন্তহীন দুর্দশা নিবারণ হল। সমগ্র বৈশালীবাসী আনন্দে উদ্ধেলিত হল, যেন তাদের পুনর্জন্ম হল। বুদ্ধ বৈশালী থেকে বিদায় নিলেন। বৈশালীবাসী যথাযোগ্য পূজার মাধ্যমে বুদ্ধকে বিদায় জানালেন। এদিকে নাগলোকের মহারিদ্ধিমান নাগেরা চিন্তা করলেন, বুদ্ধ পূজার এই দুর্লভ সুযোগ তারা হাতছাড়া করবে না। সাথে সাথে নাগলোকের 500 নাগরাজ, 500 ঋদ্ধিময় ফনা, বৌদ্ধ প্রমুখ 500 ভিক্ষু সঙ্ঘের মাথার উপর বিস্তার করল। এইভাবে নাগদের পূজা করতে দেখে দেবলোকের দেবতারা, ব্রহ্মলোকের ব্রহ্মারাও বৌদ্ধকে পূজা করতে এসেছিলেন। সেদিন মানুষ, দেবতা, ব্রহ্মা, নাগ সবাই শ্বেতচ্ছত্র ধারণ করে ধর্মীয় ধ্বজা উড্ডয়ন করে বুদ্ধকে পূজা করেছিলেন। বুদ্ধ সেই পূজা লাভ করে পুনরায় রাজগৃহে প্রত্যাবর্তন করেছিলেন। সেই শুভ সন্ধিকণ ছিল শুভ প্রবারণা দিবস। মূলত এই হৃদয় ছোঁয়া চিরভাস্কর স্মৃতি সম্ভারকে অম্লান করে রাখার জন্য বাংলাদেশের বৌদ্ধরা, বিশেষ করে রামোর বৌদ্ধ সম্প্রদায়, প্রবারণা দিবসের নিকটবর্তী বাঘখালি নদীতে দৃষ্টিনন্দন কারুকার্য খচিত কাগজে জাহাজ ভাসিয়ে প্রবারণা উদযাপন করেন। এবার জেনে নিই এই দিনে বৌদ্ধদের কর্মসূচি। এই দিন সকালে বৌদ্ধ নরনারী শুচি শুভ্র হয়ে পরিষ্কার পোশাকে বৌদ্ধ বিহারে সমাবেত হয়। বুদ্ধকে পূজা দেয়, ভিক্ষুদের আহার্য দেয়, দান দেয়,
অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণ করে দুপুরে বিহারে বিহারে ভাবনা হয়, বিকেলে আয়োজিত হয় ধর্মসভা। এতে পণ্ডিতজন অংশ নেন, বৌদ্ধ ধর্মের মূল বাণীগুলো আলোচিত হয়। সন্ধ্যায় ফানুস উড়ানো হয়। ফানুস উড়ানোর উদ্দেশ্য হল আকাশে ভাসমান সিদ্ধার্থ গৌতমের পবিত্র কেশধাতুকে প্রদীপ দিয়ে বন্দনা করা। এ সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নরনারী সমবেত হয়ে ফানুস উড়ানো উপভোগ করেন। তাছাড়াও নবীনেরা প্রবীণদের প্রণাম করে, প্রবীণেরা ছোটদের আশীর্বাদ করে, সমবয়সীরা কোলাকুলি করে, মনের সমস্ত রাগ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ক্ষমার মাধ্যমে সবার মাঝে এই উৎসব মুখরিত হয় এক মিলন মেলায়। শুধু ভিক্ষুসঙ্গ নয়, উপাসক উপাসিকাদের জন্য প্রবারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবারণা উদযাপনের পরদিন থেকে তারা মাসব্যাপী কঠিন চিবর দান উৎসবে মেতে ওঠেন। আমরা পরবর্তী ভিডিওতে কঠিন চিবর দান সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ধর্মীয় ভিডিও পেতে বুদ্ধিস্ট হিস্টোরি ইউটিউবের সাথে থাকুন।